তাহলে অসম্ভব হবে এই সময়ের মধ্যে। তবে কি সারা রাত যদি বলি তাহলে কি শেষ করতে পারবেন? সেটাও না। তবে যতক্ষণ সময় দিয়েছে যতটা নিয়ে যেতে পারি, আপনি শুধু মাইকের দিকে লক্ষ্য করে রাখুন। আমাদের পূর্বে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, ভবিষ্যৎ দুনিয়ার অবস্থাটা কি হবে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি উল্লেখ করলেন কি, আল্লাহর কোরআন বলছেন ঠান্ডা মাথা বুঝবেন। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদাও ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন বলেন আল্লাহর গৃহ অর্থাৎ জান্নাতখানা প্রস্তুত করা হয়েছে ওই সব ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে অদ্ভুত প্রকাশ করে না, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা কামনা করে না, যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে না, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা কামনা করে না। আল্লাহর কোরআন বলছেন যে যারা দুনিয়াতে বিশৃঙ্খলা করে, যারা দুনিয়াতে অদ্ভুত প্রকাশ করে, যারা সমাজে মারামারি কাটাকাটি করে, যারা একটা আপনার এই পুঁঠির বাগানে আপনার একটা গ্রামে দুইটা মন্ডল সর্দার আছে, একটা মানুষের দ্বারা দিয়ে ওই গ্রামে আপনার চারটা মন্ডল হয়ে যায়, ওই মানুষটার দ্বারা দিয়ে আপনার যেন ছয়টা সর্দার হয়ে যায়, তার মানে সমাজটাকে ভাঙার জন্য লোকটা একাই যথেষ্ট। আল্লাহর কোরআন বলছেন যে যারা দুনিয়াতে এই রকমের বিশৃঙ্খলা করে, যারা ফাজলামি করে, যারা মাস্তানি করে, যারা সমাজে বাড়াবাড়ি করে দেয়, তাহলে এটা জেনে নিতে হবে তার নসিব থেকে জান্নাতটা চলে গিয়েছে, তার তকদির থেকে জান্নাতটা চলে গিয়েছে। কিন্তু যারা করে না, যারা বিশৃঙ্খলা কামনা করে না, অদ্ভুত প্রকাশ করে না, যারা ঝামেলা সৃষ্টি করে না, এটা মাথায় রাখি তোমাদের নসিবটা ভালো আছে। কেননা আল্লাহ কোরআন জানালেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণাম হলো কেবল আল্লাহ বিরোধের জন্য। আল্লাহর কোরআন মহিলাদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, আপনাদের বারবার বলা হচ্ছে সামনে জায়গা ফাঁকা রয়েছে, আপনার পিছনে দাঁড়িয়ে আছে, তাদেরকে বসার সুযোগ করে দিন। মহিলাদেরকে বলছি যারা সামনে বসে আছেন, সামনের দিকে জায়গা অনেকগুলো ফাঁকা পড়ে আছে, পিছনে অথচ মা বোনেরা দাঁড়িয়ে আছে, তাদেরকে বসার সুযোগ করে দিন, এ কথা যেন বারবার বলতে না হয়। কিন্তু দুনিয়াতে এই রকমের ঝামেলা সৃষ্টি হবে, দুনিয়াতে বিশৃঙ্খলা হবে, মারামারি কাটাকাটি খুন রাহাজানি ইত্যাদি হবে, এটা আপনি মাথায় রাখুন। তবে সেখান থেকে আমাকে বেঁচে থাকতে হবে, যারা এই রকমের বিশৃঙ্খলা করবে তাদের নসিব থেকে জান্নাত চলে গিয়েছে। কেন, দুনিয়ার অবস্থাটা ভবিষ্যতে কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট হাদিসে বলে গিয়েছেন। আপনাকে অতটি শোনাতে পারবো না, আমি যতটি পারি আপনাকে বলে যাই। যেমন একটা আপনাকে হাদিস শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন কি অবস্থা হবে। আর এগুলোই নিদর্শন কি হবে। নবী বলছেন ওয়ান হুযাইফাতা কালা কানান নাসু ইয়াসআলুনা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি। হুযাইফা বলেন লোকেরা নবীজিকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, ওয়া কুনতু আসআলুহু আনিস শাররি, কিন্তু আমি হুযাইফা নবীজিকে আমি যেন অনিষ্ট বা ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম, মাখাফাতান আন ইউদরিকানি, এই জন্য যে যাতে আমি তাতে লিপ্ত না হই, এই ভয়ে যেন আমি তাতে লিপ্ত না হই। হুযাইফা নিজে বর্ণনা দিলেন যে আল্লাহ রসুলকে মানুষেরা কল্যাণ সম্পর্কে জানত, কিন্তু আমি আল্লাহ পাকের রাসূলকে হুযাইফা নিজে ক্ষতিকর সম্পর্কে জিজ্ঞেস করতাম, তার কারণ এটাই যে আমি তাতে যেন লিপ্ত না হই, এই জন্য আমি আল্লাহ রসুলকে
ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম, তখন আমি হুজাইফা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম? কালা কুলতু ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, নবীজি গো আমরা এক সময় মূর্খতা ও অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিলাম। তো হুজাইফা বলছেন ফাজাআনাল্লাহু বিহাজাল খাইর, অতপর আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ অর্থাৎ দীন ইসলাম দান করেছেন। তো আমার প্রশ্ন এখানেই, আল্লাহ পাক রাসূল আপনি বলেন নবীজি গো ফাহাল বাদা হাজাল খাইরে মিন শাররি, হুজাইফা বলছেন ইয়া রাসূলুল্লাহ যে আমরা কল্যাণ পেয়েছি, এক সময় মূর্খতা ও অন্যের মধ্যে নিমজ্জিত ছিলাম, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে দীন ইসলাম দান করেছেন, তবে আপনি বলেন তো এই কল্যাণের পর কি অকল্যাণ আসবে? নবীজি জবাব দিলেন কালা নাম, হ্যাঁ অবশ্যই আসবে। তখন আমি হুজাইফা আবার পুনরায় জিজ্ঞেস করলাম কুলতো ওয়াহাল বাদা জালিকা শাররে মিন খাইরি, আল্লাহ পাকের রাসূল তাআলা আপনি আবার বলেন তো এই অকল্যাণের পর কি কল্যাণ আসবে? নবীজি বললেন ওয়া ফিহে দাখানুন, হ্যাঁ আসবে তবে তা হবে ধোঁয়াযুক্ত বা ঘোলাটে। আমি আবার প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ওমা দাখানুহু, ধোঁয়াযুক্ত ইসলাম বলতে কেমন ইসলামকে বুঝাই? আপনাকে বুঝাই যে দুনিয়ার অবস্থাটা আমাদের পূর্বে কেমন ছিল, যারা আমাদের পূর্বে এসেছিলেন কেমন দুনিয়ার রূপরেখা ছিল, যারা আমরা বেঁচে আছি দুনিয়ার অবস্থাটা কেমন যায়, আর আমাদের পরে ভবিষ্যৎ জীবনটা কেমন হবে, রসুল এক এক করে তিনি বুঝিয়ে দিয়েছেন। তো নবীজি আমার হুজাইফা বলছেন ইয়া রাসূলুল্লাহ ধোঁয়াযুক্ত ইসলাম বলতে কেমন ইসলামকে বুঝায়? তখন নবীজি উত্তর দিলেন কালা কওমুন ইস্তানুনা বিগাইরে সুন্নতি ওয়া ইহদুনা বিগাইরে হাদিয়াতি, আল্লাহ পাক রাসূল বলছেন লোকেরা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য তরিকা গ্রহণ করবে, মানুষেরা আমার আদর্শ ছেড়ে দিয়ে মানুষকে অন্য আদর্শ পরিচালিত করবে। নবীজি জবাব দিলেন তারক মিনহুম ওয়া তুন, তখন তুমি তাদের মাঝে ভালো কাজও দেখতে পাবে মন্দ কাজও দেখতে পাবে। তখন আমি হুজাইফা আমার মনটাতে আবার প্রশ্ন জাগলো যে যদি মানুষেরা আপনার সুন্নাতটাকে ছেড়ে দেয়, মানুষেরা যদি আপনার আদর্শটাকে ছেড়ে দেয়, মানুষেরা যদি আপনার রীতিটাকে ছেড়ে দেয়, কোরআনটাকে যদি ছেড়ে দেয়, ইসলামটাকে যদি ছেড়ে দেয়, আপনার সুন্নাতের যদি পাবাদ না হয়, মানুষেরা যদি ইসলামের বিরোধিতা করে, আল্লাহ পাকের রাসূল আপনি আমাকে বলেন তো, আবার আপনাকে আমি